আজকে নারী দিবস, পৃথিবীর সব নারীর জয় হোক। আজকে আমি আমার বন্ধু শিমুলের বাসায় দাওয়াত খেতে এসেছে। শিমুল ভাবি মানে আমাদের সাপলা ভাবি টেবিল ভরে খাবার দিয়েছে। শুরুতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে, দেখেই বুঝতে পারছেন যে গরুর মাংস। এ দেখেই তো আমার মুখে আসলে জল এসে গিয়েছে, পানি এসে গিয়েছে। এটা হচ্ছে গরুর মাংস, আমি খাবো। এর সালাদ কত সুন্দর করে প্রেজেন্টেশন দেখেন, লেবু, লেবুতে রস আছে অনেক। আর যে বড়ো বড়ো কাঁচামরিচ, প্রত্যেক দিন একটি করে কাঁচামরিচ খেলে কোলন ক্যান্সার থেকে বাঁচা যাবে। এই যে আমার বন্ধু শিমুল, তার প্লেটটা এখনও খালি নিবে। সাপলা ভাবি তাকে কেবল এই প্লেট আর এই যে তার তো স্পেশাল আয়োজন আর কি, সাধারণ প্লেট না, আমাদের যেমন অন্য কিছু দিয়েছে। আর যে শিমুল, সে বন্ধু অনেক কাজের কাজই, আর একদিন বলবো তার কথা। এই যে পোলাও, এই যে আমার বউ, এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। কেমন হয়েছে খাবার? অসাধারণ, অসাধারণ, সবসময় অসাধারণ। এই যে আমার একমাত্র রাজকন্যা, এই যে সে খাচ্ছে, খাবার দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। ওই যে আমাদের আর এক কন্যা প্রমি, হ্যাঁ খাচ্ছে। আমাদের আর কন্যারা কই? ও আচ্ছা আচ্ছা, বলাই তো হলো না আরো কি কি আছে খাচ্ছে। এইটা আছে বুটের ডাল, এই যে বুটের ডাল কত সুন্দর। এটার সাথে কাবাব কিনে বানিয়েছেন ভাবি, স্বামী কাবাব। আর এটা হলো চিকেন, এটা দেশি চিকেন, চিকেন রেজালা, কিন্তু চিকেনটা দেশি না, বলে দেশি। আপনারা তো দেশি চিকেন কেনেন কোথার থেকে? 300 বোর্ড থেকে। আমাদের ভাবি হলো শিক্ষক, তার স্কুলের পাশাপাশে আশেপাশে অনেক ভক্ত আছে, তারা দেশি মুরগি দেয়। আর তার হাতে যে গরুর ভুঁড়ি, আজকে তো সেটা নাই, দেখাতে পারলাম না, আরেকদিন দেখাবো। ওদিকে আমাদের আরও 2 কন্যা আছে, এই যে মুখ ঢাকতেছে, কেউ এটা তাদেরকে দেখাতে চায় না। তোমার খাবার কই? এই যার একদম মুখ ঢেকে আছে, দেখাবে না। তো আজ এ পর্যন্তই, আমি এখন খাবো, আর কোনো কথা নয়। এই যে আমি এখন খেতে বসছি।